প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই মজাদার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি টমেটো ভর্তা করব। এই টমেটো ভর্তা খেতে ভীষণ মজার হয়, গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ভীষণ মজার এই টমেটো ভর্তা করতে আমি এখানে 6টি মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে এভাবে মাঝখানে কেটে নিব। আমি সবগুলো টমেটোই কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া টমেটোগুলোতে কিছুটা লবণ দিয়ে দিব, এরপর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব, এরপর সব কিছুই আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। এখানে আমি কয়েকটি শুকনা মরিচ খুব ভালোভাবে ভেজে নেব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নেব। এরপর আমি প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিব। এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়াগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। রসুনের কোয়াগুলো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি রসুনের কোয়াগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে ফেলব। এরপর আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি সেই কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিব। সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিব এবং টমেটোগুলো উল্টে দিব। টমেটোর এক পাশটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিলাম। এরপর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলো উল্টে নিব। এবার আর আমি এটা ঢাকনা দিয়ে ঢাকব না, ঢাকনা খুলেই আমি অপেক্ষা করব টমেটোগুলো একটু পোড়া হওয়া পর্যন্ত। টমেটোগুলোতে একটা পোড়া ভাব আসলে এখানে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে, তাতে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন টমেটোগুলো একটু পোড়া ভাব এসেছে, এখন আমি এগুলো উঠিয়ে ফেলব। আমি টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো যখন প্রায় ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর উপরের চামড়াটা এভাবে উঠিয়ে ফেলব। দেখুন টমেটোর উপরের পাতলা চামড়াটা কিন্তু খুব সহজেই ছাড়ানো যাচ্ছে। প্রত্যেকটি টমেটো থেকেই আমি চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেওয়া রসুনগুলো হাত দিয়ে এভাবে চটকে নিব। রসুনের কোয়াগুলো চটকানো হয়ে গেলে আমি টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এরপর আমি রসুন ও টমেটো একসাথে খুব ভালোভাবে ভর্তা করে নিব। আমি এগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এবার আমি কয়েকটি ভেজে নেওয়া শুকনা মরিচের বোটা এইভাবে ছাড়িয়ে নিব। এরপর আমি শুকনা মরিচগুলো হাত দিয়ে এইভাবে ক্রাশ করে নিব। ভর্তা বানানোর শেষ পর্যায়ে আমি এই ক্রাশ করা শুকনা মরিচগুলো দিয়ে দিব। এরপর প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন আমি এখানে ভর্তা করে নেওয়া টমেটো দিয়ে দিব। ভর্তা করে নেওয়া টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি অনবরত এইভাবে নাড়তে থাকব। অনবরত নেড়ে চেড়ে নেওয়ার ফলে যখন টমেটোর ভেতরের পানিটা অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর হাত দিয়ে ভেঙে নেওয়া শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এবার আমি লবণটা চেক করে নিব। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর সব শেষে আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এটা নামিয়ে ফেলব। আমার টমেটো ভর্তাটা একদমই হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টমেটো ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন।
আশা করছি আমার আজকের এই লোভনীয় ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।